চলে এসেছি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যারা 2025 এ আইসিএসসি বোর্ড দিচ্ছ তাদের জন্য। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে। যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রয়োজনে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাহলে কি আছে আজকের ভিডিওতে? না, যারা তোমরা সামনের বছর অর্থাৎ 2025 এ বোর্ড দিচ্ছ তাদের জন্য কি কি গল্প বা ছোট গল্প, কি কি কবিতা, চাঁদের পাহাড়ের কোন কোন পর্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেগুলো আজ তোমাদের বলে দেব। এই বছর অর্থাৎ 2024-এ আমি যা যা বলেছিলাম যে কোন কোন কবিতাগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, ঠিক সেই সেইগুলোই এসেছে। কি বলেছিলাম? সভ্যতার প্রতি, কুলি মজুর, সিঁড়ি। আমি প্রথম তিনটেই রেখেছিলাম, এই তিনটেকে রেখেছিলাম প্রথম তিনটে গুরুত্বপূর্ণ তালিকায় এবং তিনটেই এসেছে। সুতরাং তোমরা আমার এই যে ভিডিওটা যেখানে আমি বলেছিলাম যে 2024-এ কী কী গুরুত্বপূর্ণ সেই ভিডিওটা তোমরা দেখে মিলিয়ে নিতে পারো। এই কারণে বলছি যে আগামী বছর অর্থাৎ 2025-এ যেগুলো ইম্পর্টেন্টের তালিকায় রয়েছে সেগুলো আমি ট্যালি করে তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা লিখে নাও মন দিয়ে, আমি বলবো যে 2023-এ কী এসেছে, 2024-এ কী এসেছে এবং 2025-এ কী আসবে। সুতরাং সেকশন বি কিন্তু আজকে তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে, কোন কোনগুলো তোমরা বিশেষভাবে পড়বে, মন দিয়ে পড়বে এবং পড়ায় জোর দেবে। যেমন দেখো 2023-এ ছোট গল্প থেকে কী কী এসেছিল। অসহযোগী, নাম, দ্বন্দ্বটা খুব সন্দেহজনক, মন দিয়ে শোনো। 2024-এ ছোট গল্পতে কী কী এসেছে? বামা, দেবতার জন্ম, ক্যানভাসার। অর্থাৎ 2023-এ যে তিনটে এসেছে 2024-এ সেই তিনটের একটাও আসেনি, অন্য তিনটে এসেছে। তাহলে 2023-এর তিনটে, 2024-এর তিনটে, এই ছটাকে যদি সরিয়ে রাখি তাহলে 2025-এর জন্য গুরুত্বপূর্ণের তালিকায় কী কী থেকে যাচ্ছে দেখো। লালু, গিন্নি, নীলমানুষের কাহিনী আর লোকটি। অবশ্যই লালু, গিন্নি, নীলমানুষের কাহিনী, লোকটি, এই চারটিকে তোমরা অত্যন্ত মন দিয়ে পড়বে, বেশি করে জোর দেবে, পুঙ্খানুপুঙ্খ, কোনো জায়গা বাদ দেবে না, কোনো লাইন বাদ দেবে না, খুব ভালোভাবে এগুলোকে একদম ঝরঝরে মুখস্থর মতন করে রিডিং দাও। যে ভালো রিডিং দেয় সে ভালো লিখতে পারে, ভালো বোঝে, সুতরাং কোনো সমস্যা থাকে না। এবার দেখো কবিতা, কবিতা 2023-এ কী কী এসেছিল। আবার আসিব ফিরে, বঙ্গভূমির প্রতি, রবীন্দ্রনাথের প্রতি, এই তিনটে এসেছিল 2023। 2024-এ কী কী এসেছিল? সভ্যতার প্রতি, কুলি মজুর, সিঁড়ি। এবার দেখো 2023-এ যে তিনটে এসেছে সেই তিনটের একটা কিন্তু 2024-এ রিপিট হয়নি। অর্থাৎ 2023-এ যে তিনটে এসে গেছে, 2024-এ যে তিনটে এসে গেছে, এই ছটাকে যদি বাদ দিয়ে রাখো তাহলে কোন চারটে পড়ে থাকছে দেখো। প্রথম তালিকায় রাখো গুরুত্বপূর্ণ তালিকায় 2025-এর জন্য ফুল ফুটুক না ফুটুক, অমলকান্তি, বাবু বলেন, খোখো। আবার বলছি, ফুল ফুটুক না ফুটুক, অমলকান্তি, বাবু বলেন, খোখো, এই চারটে কবিতাকে ভীষণ ভালোভাবে মন দিয়ে পড়ো, ঝরঝরে একদম প্রত্যেকটা লাইন পুঙ্খানুপুঙ্খ পড়ো, পড়ে তার অর্থ, তার ব্যাখ্যা, তার তাৎপর্য পুরো বিশ্লেষণ সহ পড়ো। আমার প্রত্যেকটা কিন্তু কবিতার ব্যাখ্যা, বিশ্লেষণ এবং প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, সেখান থেকে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এমন কোনো লাইন নেই যে আমি সেখান থেকে তুলে তোমাদের জন্য প্রশ্ন রাখিনি। তবুও বলবো, যদি কোনো প্রশ্ন মনে এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে ছোট গল্প এবং কবিতা মানে কবিতা সংকলন থেকে আমার কিন্তু গুরুত্বপূর্ণ বলা হয়ে গেল। এরপরেও আমি আসছি যে 2023 আর 2024 মিলে তিনটে প্রতির কবিতা, অর্থাৎ বঙ্গভূমির প্রতি, রবীন্দ্রনাথের প্রতি, সভ্যতার প্রতি, পরপর কিন্তু 23-24-এ এসে গেছে এই প্রতি দিয়ে কবিতা তিনটে। কিন্তু 2025-এ এই তিনটে প্রতি থেকে একটা এলেও আসতে পারে। তবুও আমি বলবো যে চারটেকে বললাম সেই চারটেকে কিন্তু প্রথম তালিকায় তোমরা রাখবে। এবার পরে আমি আরও ডিটেল এক্সপ্লেনেশনে আসবো যে তোমরা কোন কোনগুলোর ওপর আবার আরেকটু করে জোর দেবে। এবার চলে আসছি চাঁদের পাহাড়ে। চাঁদের পাহাড়ে দেখো 2023-এ এসেছে পর্ব 1, পর্ব 6, পর্ব 8 থেকে। 2024-এ এসেছে পর্ব 2, পর্ব 6, পর্ব 14। অর্থাৎ
চাঁদের পাহাড়ে পর্ব ছয় 2023 এবং 2024 পরপর 2 বছরই এসেছে, সুতরাং রিপিট হয়েছে। আশা করব 2025 পর্ব 6 থেকে আসবে না। সেই হিসেবে তাহলে 2025 জন্য কী কী ইম্পর্টেন্ট থাকলো চাঁদের পাহাড়ে? পর্ব 3, 4, 5, 7, 9, 10, 11, 12, 13। তবু আমি বলবো, যারা চাঁদের পাহাড়টাকে গুরুত্ব দাও বা পড়তে ভালোবাসো বা মনে করো যে চাঁদের পাহাড় থেকে আমি 3টে প্রশ্নকে অ্যাটেন্ড করব, যাদের অবশ্যই চাঁদের পাহাড় আছে স্কুলে, আমি তাদের জন্য বলছি, যারা মনে করে চাঁদের পাহাড় থেকে 3টে প্রশ্ন লিখব, তারা কিন্তু কোনো পর্বকেই গুরুত্বহীন ভাববে না, যেহেতু এটা গোটা উপন্যাস এবং একটার সঙ্গে একটার কিন্তু ইন্টারলিঙ্কড আছে। যেমন 9-10 পর্ব মিলে কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, সুতরাং 9-10 গুরুত্ব দিতে হবে। ঠিক সেই রকমই কেউ যদি মনে করে যে আমি কবিতা থেকে 3টে আমি উত্তর করব এবং আমি ছোট গল্প থেকে 1টা করব, আবার কেউ মনে করে আমি ছোট গল্প থেকে 3টে করব, কবিতা থেকে 1টা করব, আবার কেউ মনে করে আমি ছোট গল্প থেকে 3টে করব, চাঁদের পাহাড় থেকে 1টা করব। সুতরাং যে যেমনভাবে যেটা থেকে 3টেকে অ্যাটেন্ড করতে চাও, তাদের জন্য এবার বলে দিচ্ছি যে সেই তালিকায় কিন্তু এই যে প্রথম যে 4টেকে আমি গুরুত্বপূর্ণ বলে দিলাম, কবিতা এবং ছোট গল্প, যারা মনে করছো কবিতা থেকেই 3টে লিখবে, তারা এই 4টেকে রাখার পরেও আরও 3টেকে পড়ে নেবে। সেই 3টের মধ্যে কী থাকবে? 2023 3টেকে পড়বে, যেমন আবার আসিব ফিরে, বঙ্গভূমির প্রতি, রবীন্দ্রনাথের প্রতি। তাহলে এই যে 7টাকে পড়ছো, অবশ্যই 3টে তুমি পাচ্ছ কমন। আবার তেমনি যারা ছোট গল্প থেকে 3টে আনসার করতে চাও, তারা কি করবে? যে 4টেকে আমি বলে দিলাম, যেমন লালু, গিন্নি, নীল মানুষের কাহিনী এবং লোকটি, এই 4টেকে করার পরেও 2023 যে 3টে এসেছে, অসহযোগী, নাম, গন্ধটা খুব সন্দেহজনক, এই 3টেকে আবার রেডি করো। তবে কিন্তু তোমরা খুব ভালোভাবে ছোট গল্প থেকে 3টে লিখতে পারছো। আর চাঁদের পাহাড় তো আমি বলেই দিলাম যে কিভাবে চাঁদের পাহাড় থেকে নিজেকে প্রস্তুত করতে হয়। আচ্ছা, এটা আমি বলে দিলাম সেকশন বি। এবার সেকশন এ সম্বন্ধেও কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে আসবো, সেখানে রচনার সাজেশন দেব, পত্রলিখন দেব এবং বিশেষ করে ব্যাকরণ সম্বন্ধে আমি একটি বিশেষ ভিডিও আনবো, যে তোমরা কী পড়বে, কীভাবে পড়বে, কতটুকু পড়বে, পড়লে কিন্তু তোমরা 8-8 তুলতে পারো। সুতরাং আশা করি আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যে কীভাবে নিজেদেরকে প্রস্তুত করবে 2025 জন্য ICSE স্টুডেন্টরা। সুতরাং আর কোনো চিন্তা নেই, আর হাতে মাত্র 5 মাস বাকি আছে, মন দিয়ে পড়ো, কোনো অসুবিধে নেই। বাংলা পরীক্ষা কঠিন হয় না, এটা সবার আগে মাথায় ঢুকি নাও, বাংলা পরীক্ষা কঠিন হয় না, খুব ভালো পরীক্ষা হয়, 90+ অবশ্যই তোলা যায়। আমার প্রচুর স্টুডেন্ট 90+ তুলেছে, তারা আমাকে ফিডব্যাক দিয়েছে এই ভিডিওতে, মানে ইউটিউব চ্যানেলেই অনেকে আমাকে ফিডব্যাক দিয়েছে, যারা 92, 91, 93 এমনকি 94-95 পেয়েছে। এমনকি আমি বলে রাখি, এই বছর স্টেট র্যাঙ্ক করেছে, থার্ড, যে স্টেট র্যাঙ্কের থার্ড হয়েছে সে আমারই স্টুডেন্ট, তার নাম ঐশী সেনগুপ্ত, আমি নামটাও তোমাদের বলে দিলাম, সে কিন্তু স্টেট র্যাঙ্ক থার্ড করেছে। সুতরাং কোনো চিন্তা নেই, তোমরা মন দিয়ে পড়ো, আমি যা যা বলছি সেইভাবে এগো, ভবিষ্যতে তোমরা অবশ্যই ভালো ফল করবে। আজকের ভিডিও এ পর্যন্তই, আগামী ভিডিওর অপেক্ষায় থাকো, মন দিয়ে পড়াশোনা করো।